দিনটা শুরু হয়েছিল ঠিক এভাবে, নারায়ণ পুজোর মাধ্যমে বাড়িতেই নতুন সিংহাসন আনা হয়েছিল, যা প্রতিষ্ঠা করার জন্য এই নারায়ণ পূজা দিয়েই আমরা শুরু করেছিলাম দিনটাকে। পুজো পাঠ মিটে যাওয়ার পর আমাদের প্ল্যান ছিল আজ গাড়ি কিনতে যাওয়া, কারণ আমার পুরনো গাড়িটাতে একটু প্রবলেম হচ্ছে। সকালবেলা থেকে পুজো হলো, পুজোর পরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের নিয়ার বাই হন্ডার শোরুমে। এটা বাইক কেনার প্ল্যান আছে, তা দেখা যাক শোরুমে গিয়ে ডিসাইড করবো কী বাইক কিনবো। এখনও ভেবে উঠতে পারিনি, কিছু কনসেপ্ট রয়েছে, থট রয়েছে, এবার আমাকে একটু চয়েস করতে হবে। তা আশা করি শোরুমে কিছু না কিছু একটা পছন্দ হবে। তো নিচে ক্যাব বুক করেছি, ক্যাব এসে গেছে, বাকি চলো দেখা হচ্ছে রাস্তায়। তোমার সাথে যে দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু এসে গেছে, আমরা এবার গাড়িতে উঠে চলে যাব শোরুমে, কারণ প্ল্যান ছিল আমাদের আজকেই গাড়িটাকে শোরুম থেকে নিয়ে আসা। ফলে আমরা যদি বাইক নিয়ে যাই, আমাদের কিন্তু বাইক নিয়ে আসতে খুবই প্রবলেম হবে। ফলে গাড়ি যেহেতু আমি চালিয়ে আসবো, ফলে ক্যাবে করেই আমাদেরকে যেতে হবে। আজকে আমরা এখন গাড়িতে বসে পড়েছি, গাড়ি আমাদের বাড়ির গাড়ির থেকে বেরোচ্ছে, চলো এগিয়ে যাই আমরা। বাড়ির থেকে বেরিয়ে ঠিক করলাম নিয়ার বাই শোরুম অনেক রয়েছে, চলে যাব লিডার্স হন্ডায়, কারণ গাড়িতে বসে বসেই আমরা ফোন করে নিয়েছিলাম লিডার্স হন্ডার শোরুমে, আর ওখান থেকে বলেছিল আমি যে মডেলটা খুঁজছি ওদের কাছে রয়েছে, তাই ফলে ম্যাপে লোকেশন দিয়েই দিয়েছি লিডার্স হন্ডাতে। তাই চলো এগিয়ে যাই লিডার্স হন্ডার দিকে, দেখা যাক কী গাড়ি পছন্দ হয়। সম্প্রীতি ফ্লাইওভার ক্রস করে চলে যেতে হবে আমাদের তাড়াতাড়ি, কারণ ওখানেই রয়েছে আমাদের নিয়ার বাই রিয়েল লিডার্স হন্ডার শোরুম। বর্ষার ওয়েদারে একদিকে রোদ একদিকে মেঘ, আকাশটাকে যা সুন্দর লাগছিল জাস্ট এক কথা অপূর্ব। যাই হোক, বলতে বলতে কিন্তু আমরা প্রায় এসেই পড়েছি শোরুমের সামনে, আমরা কিন্তু লিডার্স হন্ডার শোরুমে এসে গেছি। কি বলছিস, হাইটটা ঠিকঠাক দেখেন? আপাতত হাইটটা ঠিকঠাকই আছে। শোরুমে অনেকগুলো বাইক দেখলাম, তবে আমার একটু যেহেতু টুরিংয়ের শখ, তাই ভাবলাম যে অ্যাডভেঞ্চার টুরিংয়ের মধ্যে কী বাইক নেওয়া যায় যেটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলিও হবে। তাই দেখে এক প্রকার CB200টা ভালোই লাগলো, বসেও দেখে নিলাম যে না সিটিং পজিশনটাও ঠিকঠাকই আছে। লাল কালারটা কিন্তু আমার বেশ পছন্দরই ছিল, তবে বাড়ি থেকে মা ফোন করে বলল আগের বাইকটা যেহেতু আমার নীল কালারের ছিল, নীল কালারের বাইক নাকি আমাকে শ্যুট করেছে, তাই অন্য কোনো কালারের বাইক নিলে মা একটু রাগি হবে। তাই ভাবলাম থাক নিজের পছন্দটা নয় পরেই পূরণ করব। মা যখন বলেছে নীল কালারটাই নেওয়া যাক, শোরুমে নীল কালারের বাইক কিন্তু ছিল না, আমরা আবার বলে শোরুমের কোনো স্টক থেকে বললাম যে না নীল কালারের বাইকটা একবার আনো, অ্যাটলিস্ট দেখা তো যাক। এই বলে আমরা ততক্ষণ পেপার ওয়ার্কস সারার দিকে গেলাম। ব্যাংকের লোক যতক্ষণ পেপার ওয়ার্কস করছে, আমার নজর কিন্তু সেই বাইকের দিকে। আমি বারবার ভাবছি কতক্ষণে বাইকটা নিয়ে আসবে, কতক্ষণে আমি একবার দেখবো যে নীল কালারের বাইকটা আদৌ কেমন লাগছে, আমার ভালো লাগছে কি না। যাই হোক, এইসব ভাবতে ভাবতে পেপার ওয়ার্কসটা মোর আর লেস চলতে থাকলো, আমাদের প্রসেসিং প্রায় কমপ্লিট। ইতিমধ্যে বৃষ্টি নেমে গেছে, যে বৃষ্টি নামার ফলে বাইকটা আসতে কিন্তু কিছুটা লেটই হয়ে গেল। যাই হোক, ততক্ষণে আমার পেপার ওয়ার্কস প্রায় কমপ্লিট। শোরুমে অনেকক্ষণ ওয়েট করে বিশাল খিদে লাগায় আমরা বেরিয়ে গেলাম খেতে। যাই হোক, খাওয়া দাওয়ার পরসম্যানকে বললাম যে এক কাজ করুন, আপনাদের কাছে যে স্টকে বাইকটা আছে একবার দিন, বার করে টেস্ট ড্রাইভ নিয়ে দেখি কেমন লাগছে। তো ওরা বার করে আমাকে টেস্ট ড্রাইভ দিতে নিল, হ্যাঁ অবশ্য জিজ্ঞেস করে নিল যে আমার লাইসেন্স আছে কি না। তো যাই হোক, বাইকটাকে আমি চালালাম, দেখলাম না ভালোই লাগছে। বাইকের রাইডিং পোস্চার, সিটিং পজিশন, রাইডিং কমফোর্ট এইটুকুনি চালিয়েছি, এইটুকুনি বুঝলাম অ্যাজ এক্সপেক্টেড। যাই হোক, বাইক চালিয়ে আসতে আসতে বললো ব্লু বাইক নাকি এসে গেছে। যাই হোক, ব্লু বাইক যখন এসেই গেছে, আমি আরেকবার বেরিয়ে পড়লাম আমি যে বাইকটা নেব সেই বাইকটা নিয়েই টেস্ট ড্রাইভে। টেস্ট ড্রাইভ দিয়ে আসলাম, খুবই পছন্দ হয়েছে আমার। কালারটা তো এক কথায় লালটার থেকে আমার খুবই ভালো লাগছে। ইভেন আমি তো এটা একদমই এক্সপেক্ট করিনি, বাইকটা নাকি রিসেন্ট মান্থেই ম্যানুফ্যাকচার হয়েছে। রিসেন্ট ম্যানুফ্যাকচার হওয়ার ফলে আমি আর এই বাইকটাকে হাতছাড়াই করতে চাইলাম না, নিয়ে নিলাম এই বাইকটা। পেপার ওয়ার্কস যেহেতু প্রথমেই কমপ্লিট ছিল, আমি বললাম ব্লুটাই ডান করে দিতে। তা বাইকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানো, আর হ্যাঁ অ্যাডভেঞ্চার ট্যুরিংয়ের জন্য যেহেতু আমার এই বাইকটা নেওয়া, বাইকটা লং রানে কেমন সেটা রিভিউ কিন্তু তোমরা আমার চ্যানেলে অবশ্যই পাবে, তার জন্য একটু ওয়েট করতে হবে আমার কামিং ডেজে ট্যুরগুলোর জন্য। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে অবশ্যই করো, তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরও অনেক নতুন নতুন ভিডিও আনতে।
যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, টেক কেয়ার, গুড বাই।